রাজশাহী বিভাগে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 225 জন। এর মধ্যে রাজশাহী জেলায় 11 জন, নাটোরে 4 জন, জয়পুরহাটে 1 জন, বগুড়ায় 186 জন, সিরাজগঞ্জে 20 জন ও পাবনায় 3 জন। রাজশাহী বিভাগে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 37 জন। এর মধ্যে রাজশাহী জেলায় 5 জন, নওগাঁয় 15 জন, নাটোরে 1 জন, জয়পুরহাটে 3 জন ও বগুড়ায় 13 জন। রাজশাহী বিভাগে গত 24 ঘন্টায় মারা গেছেন মোট 4 জন, এর মধ্যে নওগাঁয় 1 জন ও বগুড়ায় 3 জন। এ পর্যন্ত রাজশাহী বিভাগে সর্বমোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো 2930 জনে। এর মধ্যে রাজশাহী জেলায় 156 জন, চাঁপাইনবাবগঞ্জে 80 জন, নওগাঁয় 220 জন, নাটোরে 90 জন, জয়পুরহাটে 238 জন, বগুড়ায় 1702 জন, সিরাজগঞ্জে 232 জন ও পাবনায় 212 জন। রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট 38 জন। এর মধ্যে রাজশাহীতে 3 জন, নওগাঁয় 4 জন, নাটোরে 1 জন, বগুড়ায় 22 জন, সিরাজগঞ্জে 3 জন ও পাবনায় 5 জন। রাজশাহী বিভাগে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 620 জন। এর মধ্যে রাজশাহী জেলায় 49 জন, চাঁপাইনবাবগঞ্জে 47 জন, নওগাঁয় 143 জন, নাটোরে 51 জন, জয়পুরহাটে 136 জন, বগুড়ায় 153 জন, সিরাজগঞ্জে 16 জন ও পাবনায় 25 জন। এছাড়া সমগ্র বাংলাদেশে গত 24 ঘন্টায় রেকর্ড 4008 জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। দেশে এ প্রথম একদিনে 4000েরও বেশি জনের শরীরে কোভিড-19 শনাক্ত হলো। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 98,489 জনে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় মারা গেছেন 43 জন। মৃতদের মধ্যে 28 জন পুরুষ ও 15 জন নারী। এ নিয়ে মৃতের সংখ্যা 1,305 জনে দাঁড়ালো। বুধবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এসব তথ্য জানান।